বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে রাজশাহী ছিল বিশ্বসেরা শহর, এবার তার নামই উঠে এসেছে শব্দ দূষণে বিশ্বের শীর্ষচারে। সবুজ শোভিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজোড়া যার খ্যাতি, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সর্বশেষ প্রতিবেদনটির তার এমন হাল কেন? গত কয়েক বছরে এই শহরে উন্নয়ন কাজ বেড়েছে, সেগুলো হয়ে উঠেছে শব্দ দূষণের বড় কারণ বলছেন গবেষকরা। দূষণে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, মানুষ রোগী এবং আরও রোগ বৃদ্ধি হচ্ছে। পরিবহন প্রচুর বেড়ে গেছে, এটা একটা ঘটেছে। এর সঙ্গে সঙ্গে যেটা ঘটেছে, আমাদের সচেতনতার একটা বড় ধরনের অভাব। বাসের সাথে ট্রাকের সাথে যে হর্নগুলো থাকে অপ্রয়োজনীয়ভাবে অনেক সময় বাজানো হচ্ছে। ভদ্রার মোড় এইসব জায়গায় তো খুব বাজে অবস্থা আর কি, সব সময় অনর্গল হর্ন বাড়তেছে, যেগুলো মানে আমাদের গ্রহণযোগ্য মাত্রা থেকে অনেক অনেক বেশি।